১৬৫০০ টাকা চিটাগং সেগুন কাঠের খাট এবং সম্পূর্ণ নকশাগুলো কিন্তু হাতে খোদাই করা চিটাগং সেগুন কাঠের এই ভাইরাল খাটটা জি জি বেশ দেখতে পাচ্ছেন হেড সাইড এবং লেগ সাইড এটা কি পায়া ভাই এটা বিটুরিয়া শেপের ভিতরে বাক সলিড 3 ইঞ্চি কাঠের উপরে খোদাই করা রক্স এটা 17500 টাকা লাস্ট কত রাখবেন লিখিত 30 বছর গ্যারান্টি দিচ্ছি এটা কি মুখে থাকবে না লিখিত থাকবে পাঁচটি আইটেম গেলে একটি ম্যাট্রিক্স ফ্রি এটা ভিতরে ভাই ফুল সেগুন কি ওয়াও ভাই এটা তো অনেক সুন্দর লাগে কম বাজেটের ভিতরে একটু গর্জিয়াস কাট নিতে যাচ্ছে ভাই এটা খাট না অন্য কিছু ভাই লাস্ট কত রাখবেন ভাই এটা লেগ সাইড হেড সাইড সেম ডিজাইন মাত্র 19500 টাকা ভাই ভাই লাস্ট কত রাখবেন ভাই মাত্র বলেন না একটু ডিসকাউন্ট করে দেন ভাই না ভাই সেমি টাইটানিক না সাইডের এক পাল্লা থাকতেছে জি জি 14000 টাকা ভাই লাস্ট কত রাখবেন এটা চিটাগং সেগুন কাঠে একটু কম দামে যারা সোফা সেট ইউজ করতে চাচ্ছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি অনেক অনেক ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখতেছেন সবাইকে বিডি বাংলা ব্লগস এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আরেকটি নতুন ফার্নিচারের ভিডিও ভিউয়ার্স আপনারা যারা রিজনেবল প্রাইসের মধ্যে অরিজিনাল চিটাগং সেগুন কাঠের ফার্নিচার খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক অনেক হেল্পফুল হবে আর আজকে আমরা যে শপটিতে দাঁড়িয়ে আছি এই শপের নাম হচ্ছে এসএম ফার্নিচার এসএম ফার্নিচার থেকে আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে হেল্প করবে আবির হোসেন জয় ভাই আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি ভাই আপনাদের শপের আসার অ্যাড্রেসটা যদি বলে দিতেন ঢাকা বাড্ডা শাহাদাতপুর বাসতলা ক্যাম্বিয়ান স্কুল এন্ড কলেজের পিছনে অথবা নূরের চালা ভূমি অফিসের সামনে আচ্ছা বেশ তাছাড়া এই মুহূর্তে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কল দেখুন আপনারা ফার্নিচারগুলো ভালোভাবে দেখে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থানে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বিডি বাংলা ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জয় ভাই জি ভাই ভাই আজকে প্রথমে কি দিয়ে শুরু করবেন জি ভাই ভালোবাসার লাভ খাট দিয়ে শুরু করব ভালোবাসার লাভ খাট দিয়ে শুরু করবেন ওয়াও ভাই খাটটা তো অনেক সুন্দর লাগতেছিল এটা কি কাঠের তৈরি চিটাগং সেগুন কাঠের ভাই চিটাগং সেগুন কাঠের জি আর আমি যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছিলাম ভাই এটা হাতে না মেশিনে ভাই পুরোটাই হাতে হাতে খোদাই করা জি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নকশাটা কিন্তু হাতে খোদাই করা হাতে করা যদি না হতো তাহলে এগুলো শিরগুলো মরে যেত মেশিন দিয়ে যদি করা হতো আচ্ছা এটা হাইটে কত ইঞ্চি হবে ভাই সলিড 3 ইঞ্চি হবে 3 ইঞ্চি হবে আচ্ছা হেড সাইড এবং লেগ সাইড সেম টু সেম ডিজাইন জি আচ্ছা এটা বক্সে হবে না সেম বক্সে ভাই ফুল বক্সে হবে ভাই ফুল বক্সে আর সেগুন কাঠের ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছেন কত দিনের লিখিত 30 বছর গ্যারান্টি দিচ্ছি এটা কি মুখে থাকবে না লিখিত থাকবে লিখিত থাকবে আচ্ছা আর কোনো ভিউয়ার্স যদি চায় যে মিস্ত্রি নিয়ে এসে যাচাই করে নিতে নিতে পারবে জি শিওর 100% আচ্ছা এটা বক্স হবে না সেম বক্সে ভাই ফুল বক্সে ভাইয়া ফুল বক্সে হবে বিছনা এবং হাইসা দিচ্ছেন আপনি কি কাঠের সলিড 1.5 ইঞ্চি হাইসা দিচ্ছি 1.5 ইঞ্চি বাই 14 ইঞ্চি আর হচ্ছে মে গর্জনের 1 ইঞ্চি মোটা মাচা দিচ্ছি আচ্ছা এটা প্রাইসটা যদি বলে দেন ভাই প্রাইসটা পুরো 48000 টাকা ডিসকাউন্টে লাস্ট কত বন্ধ রাখতে পারবে 46000 টাকা রাখতে পারবো 46000 টাকা বিক্রি করে দিবেন আর আমাদের ভিডিও যদি আপনাদের শপে আসে একটু সম্মান করবেন কিনা ভাইয়া ইনশাআল্লাহ সম্মান করবেন তো ইনশাআল্লাহ এরপরে কি কালেকশন দেখাবেন ভাই এর পাশে আরেকটা খাট আছে সূর্যমুখী খাট বলে এটা সূর্যমুখী খাট ওয়াও ভাই এটা তো আপনাদের সেই ভাইরাল খাট না ভাই সেই ভাইরাল খাটটা জি জি বেশ দেখতে পাচ্ছেন হেড সাইড এবং লেগ সাইড সেম টু সেম এটা সলিড 3 ইঞ্চি ভাইয়া আপনি এই যে দেখেন ভিউয়ার্স দেরকে মেপে সলিড 3 ইঞ্চি আচ্ছা এবং খালি আপনার ডিজাইন না দেখেন আপনার গাড়ি না দেখে একটু ফাইবারটাও খেয়াল করতে পারেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনি দেখেন চিটাগং সেগুন কাঠের ফাইবারটা কিন্তু স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে আপনার ডিজাইনের ভিতরেও তো অত ভালোভাবে বোঝা যায় না তারপর দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন এই কালো কালো শেডগুলো এটা হচ্ছে চিটাগং সেগুন কাঠের ফাইবার আর এবং ফুলটা দেখেন কত সুন্দর মানে আস্ত একটা ফুল ফুটে রয়েছে এমনটা লাগতেছে আর নকশাটা দেখেন খুবই খুবই সুন্দর লাগতেছিল যা কিন্তু আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না হেড সাইড এবং লেগ সাইড সেম টু সেম ডিজাইন এটা বক্স হবে না সেম বক্সে ভাই ফুল বক্সে হবে ভাই ফুল বক্সে হবে জি ফুল বক্সে আচ্ছা এটা প্রাইসটা কেমন আসবে এটা প্রাইসটা সেম 48000 টাকা আসবে 48000 টাকা দাম চাইছিলেন ডিসকাউন্ট দিয়ে লাস্ট কত বন্ধ রাখতে পারবেন ডিসকাউন্ট এসব মানে ভাই খুব সীমিত লাভ হয় বুঝছেন ডিসকাউন্ট 46000 টাকা আমি রাখতে পারবো 2000 টাকা ডিসকাউন্ট 2000 টাকা অনার করে দিলেন জি আচ্ছা আরেকটা কথা কেউ যদি আমাদের এখান থেকে পাঁচটা প্রোডাক্ট কিনে সেই ক্ষেত্রে আমরা একটা ম্যাট্রিক্স ফ্রি দিয়ে মানে পাঁচটি আইটেম গেলে একটা ম্যাট্রিক্স ফ্রি জি 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 আচ্ছা এরপর কি কালেকশন দেখাবেন এরপর পাশে আরেকটা খাট আছে সেম ডিজাইনেরই সেম ডিজাইন জি ওয়াও এক প্রবাসী ভাই অর্ডার করছে পাঁচটা খাট পাঁচটা কি সেম খাটই অর্ডার করছে জি দুইটা সেম ডিজাইনের একটা লাভ খাট একটা বোতাম খাট আর একটা হচ্ছে সামনে একটা আছে এটা 3 ইঞ্চি গাড়ি জি এটাও সলিড 3 ইঞ্চি এটা আর আলোচনা করে কোনো লাভই হবে না এরপর কি কালেকশন দেখাবেন ভাই জি আরেকটা বোতাম খাট দেখাবো বোতাম খাট ওয়াও ভাই এটা তো অনেক সুন্দর লাগতেছিল এটা কি কাঠের তৈরি এটা হচ্ছে চিটাগং সেগুন কাঠের ভাই চিটাগং সেগুন কাঠের জি হেড সাইড লেগ সাইড সেম ডিজাইন জি জি আচ্ছা এবং সবগুলো তো আপনার চিটাগং সেগুন কাঠ যেটা বলতেছেন 30 বছর লিখিত গ্যারান্টি থাকবে লিখিত 30 বছর গ্যারান্টি থাকবে 100% আচ্ছা খাটের পিছন সাইডে কাঠ ইউজ করতেছেন না বোর্ড ইউজ করতেছেন এটা কি গামারি না চিটাগং এটার পিছনে হচ্ছে গামারি কাট ইউজ করি, আকাশী কাট ইউজ করি দুইটা। আচ্ছা, বোর্ড ইউজ করতেছেন আপনারা? না না না, বোর্ড আমার কোনো খাটে বোর্ড ইউজ করা নাই। এটা প্রাইসটা কেমন আসবে ভাই? এটা প্রাইসটাও ভাই 48000 টাকা রাখা যাবে। লাস্ট কত পর্যন্ত রাখবেন? 46 পর্যন্ত রাখবেন। 46000 টাকা বিক্রি করে দিবেন। আচ্ছা, এরপরে কি কালেকশন দেখাবেন জয় ভাই? এর মাঝখানে ভাই আর যদি কেউ কোনো ভিউয়ার্স চায় যে একটু কম বাজেটের ভিতরে একটু গর্জিয়াস খাট নিতে যাচ্ছি, সেই ক্ষেত্রে একটা খাট আছে লাভ খাট। এটাও লাভ খাট? জি, এটাও লেগ সাইড হেড সাইড সেম ডিজাইন। জায়গার কারণে এখানে রাখতে পারি না, লেগ সাইডটা এই যে এখানে রাখা। হেড সাইডটা একটু দেখেন কত সুন্দর লাগতেছিল, সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু খোদাই করা নকশা। আর এটা ঘাইটা কত ইঞ্চি থাকবে? এটা ঘাইটা সলিড 2.5 ইঞ্চি থাকবে। 2.5 ইঞ্চি থাকবে। এটা বক্সে না সেম বক্সে? এটা ফুল বক্সে হবে। ফুল বক্সে হবে। জি। আচ্ছা, এটা প্রাইসটা কেমন আসবে ভাই? এটা প্রাইসটা আসবে মাত্র 38500 টাকা। ভাই লাস্ট কত রাখবেন? এটা ভাই ফিক্সড 38500 টাকাই। জি। আচ্ছা, আমাদের ভিডিও যদি আসে একটু সম্মান করে দেন ভাই, ইনশাআল্লাহ ভাইয়া। আচ্ছা, এরপরে কি কালেকশন দেখাবেন? জি, এই পাশে আরেকটা আনারস মডেল একটা খাট দেখাবো। আনারস মডেলের? জি। ওয়াও, এই খাটটা তো ভাই অনেক সুন্দর লাগতেছিল। বেশ দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিন্তু খোদাই করা নকশা। জি ভাই। এটা হাতে না মেশিনে ভাই? এটাও হাতে করা ভাইয়া। হাতে করা? জি। আচ্ছা, বেশ দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর লাগতেছিল, যা কিন্তু আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এবং সম্পূর্ণ নকশাগুলো কিন্তু হাতে খোদাই করা। এটার হাইট কত ইঞ্চি থাকবে? এটা সলিড 3 ইঞ্চি থাকবে। হ্যাঁ, আপনি মেপে নেবেন। কোনো ভিউয়ার্স যদি চাই কোনো মিস্ত্রি নিয়ে এসে যাচাই করে নিতে পারবে। ভাই চিটাগাং সেগুন ছাড়া যদি অন্য কোনো কাঠ প্রমাণ করতে পারে আমাদের ভিউয়ার্স, সেক্ষেত্রে আপনি কি জরিমানা ফ্রি দিয়ে দেবো ভাই? ফ্রি দিয়ে দিবেন ইনশাআল্লাহ, সাথে কোনো জরিমানা হবে ভাই ইনশাআল্লাহ। আচ্ছা ভিউয়ার্স, দেখতে বলছেন ফাইবারটা দেখেন কত সুন্দরভাবে ফাইবারটা দেখা যাচ্ছে। চিটাগাং সেগুন কাঠের বেসিক ফাইবারটা কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। ভাই এটার সেমি বক্সে হবে না বক্সে হবে? ফুল বক্সে ভাই। ফুল বক্সে হবে। জি। আচ্ছা, এটার প্রাইসটা কেমন আসবে? এটা প্রাইসটা আসবে 52000 টাকা ভাই। লাস্ট কত বন্ধ রাখবেন? 48000 টাকা রাখতে পারবো, ফিক্সড। এটাই ফিক্সড? জি। একটু সম্মান করে দেন ভাই, ফিক্সড বললেন না কিন্তু। আচ্ছা, এরপরে কি কালেকশন দেখাবেন? এই পাশে ভাই আরেকটা পিলার খাট দেখাবো। পিলার মডেলের খাট, এটা তো ভাই খুব সুন্দর লাগতেছিল। এটা কি কাঠের তৈরি? এটা হচ্ছে চিটাগং সেগুন কাঠের, লেগ সাইড হেড সাইড সেম ডিজাইন। জি। এটা হবে লেগ সাইডটা না? জি, এটা হবে লেগ সাইড। মানে হেড সাইডের ডিজাইনটাই লেগ সাইডে। জি। আচ্ছা, আর এদিকে ফর্ম কাটিং ডিজাইন দেওয়ার চেষ্টা করছেন? জি জি জি। আচ্ছা, এদিক পিলারের নকশা করে দেওয়া আছে। এটা সলিড, এটার হচ্ছে সলিড 2 ইঞ্চি হাইসা, 1 ইঞ্চি গর্জনের মাথা হবে, 2.5 গুড়া হবে। এটা 6 ফিট বাই 7 ফিট আছে। এটার সলিড 3 ইঞ্চি কাঠের উপরে খোদাই করা আছে। এটা আপনি ভিউয়ারসদেরকে দেখান, ঝুম করে একটু দেখালে বুঝতে পারবে। আচ্ছা। জি। এটা আপনার বক্স হবে না সেম বক্সে? ফুল বক্স হবে ভাই। ফুল বক্সে হবে। জি। আর জয় ভাই এটা প্রাইসটা কেমন আসবে? এটা প্রাইসটা আসবে ভাই 65000 টাকা। লাস্ট কত বন্ধ রাখবেন? 60000 টাকা রাখতে পারবো ভাই। 60000 টাকা হলে বিক্রি করে দিবেন? ফিক্স 60000 হলো রাখতে পারবো ভাই, ফিক্স ফিক্স বলে না। আমাদের ভিডিও যদি আসে একটু সম্মান করে দিবেন ভাই ইনশাআল্লাহ, আপনার কাছে কিন্তু এটা আমার আবদার ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে কি কালেকশন দেখাবেন? এর পাশে আরেকটা খাট দেখাবো ভাই। আরেকটা খাট? জি। আজকে শুধু সব খাট দেখাবো ভাই। আজকে শুধু খাট? জি, খাট দেখাবো। আচ্ছা, শীতের জন্য খালি খাট দেখাবো না, শুধু খাট দেখাবো। আচ্ছা, ওয়াও ভাই, এটা খাট না অন্য কিছু ভাই? জি, এটা খাট ভাই। খাটি দেখি ভাই, হেড সাইডটা দেখি ভাই, লেগ সাইডটা যদি এত সুন্দর হয়। হেড সাইডটা ভাই বান্দাও আছে, একটু খুলে আমি দেখাই ভিউয়ার্স। আমরা একটু দেখি ভিউয়ার্স, আমি আপনাদের সুবিধা থেকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি। আসলে খাটটা কিন্তু অনেক সুন্দর, আমি হেড সাইডটা একটু দেখানোর চেষ্টা করব। ওয়াও, সেম ডিজাইন? জি, সেম ডিজাইন ভাই। আচ্ছা ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন খাটটা কিন্তু অনেক ওয়েট। ভাইয়ের কথাটা বন্ধ চেঞ্জ হয়ে গেছে। আর ডিজাইনটা ভাই কি এক কাটে না আলাদা নকশা? সলিড 3 ইঞ্চি কাঠের উপর খোদাই করা নকশা ভাই। আচ্ছা, সলিড 3 ইঞ্চি হবে। জি। আচ্ছা, লেগ সাইডটা একটু যদি দেখা দিতেন ভিউয়ার্স, আমি আপনাদের সুবিধা থেকে একটু ক্লিয়ার ভাবে দেখানোর চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন এটা আপনার বক্স হবে না সেম বক্সে? ফুল বক্স হবে ভাই। ফুল বক্সে হবে। এই খাটের প্রাইসটা কেমন আসবে? 52000 টাকা আসবে। লাস্ট কত রাখবেন? লাস্ট 48000 টাকা রাখতে পারবো। 48000 টাকা বিক্রি করে দিবেন। আচ্ছা, এবং বাংলাদেশের 64টা জেলা কিন্তু আপনি ফার্নিচার পৌঁছে দিতে পারবেন? জি জি জি। আচ্ছা, ক্যারিং খরচ পুরোটাই কাস্টমারের ভাই। জয় ভাই, এদিকে তো আরেকটি খাট দেখতে পাচ্ছিলাম ভাই। এটা একটু কম বাজেটের ভিতরে একটু সেগুন কাঠের খাট খুঁজতে চাচ্ছে, সেই ক্ষেত্রে এগুলো নিতে পারবেন। এই খাটটা বেস্ট হবে। জি। এটা হবে হেড সাইড আর এটা হবে লেগ সাইড। বেশ দেখতে পাচ্ছেন লেগ সাইডে খুব সিম্পলের ভিতরে, কিন্তু নকশা সেম টু সেম। জি। এটা আপনার বক্স হবে না সেম বক্সে? সেম বক্স হবে। সেমই বক্সে হবে। আচ্ছা, এটা প্রাইসটা কেমন আসবে? এটা প্রাইসটা আসবে মাত্র 25500 টাকা। লাস্ট কত রাখবেন ভাই? ফিক্সড 25000 টাকা রাখতে পারবো। 25000 টাকা হলে বিক্রি করে দিবেন। আচ্ছা, এরপরে কি কালেকশন দেখাবেন জয় ভাই? এর পাশাপাশি আরেকটা খাট আছে এখানে দেখেন, গর্জিয়াস একটা, সিম্পলের ভিতরে নাকি? জি, একটু কম বাজেটের ভিতরে ভাই। এটা আগে দেখাই তারপর ওইটা দেখাই। জি, সিম্পলের ভিতরে যারা একটু সিম্পলের মধ্যে যারা একটু কম বাজেটের ভিতর চিটাগং সেগুন কাঠের নিতে চাচ্ছে, সেই ক্ষেত্রে নিতে পারবে। এটা হেড সাইড? এটা হেড সাইড, ওটা লেগ সাইড। এটা লেগ সাইড, সেম বক্সে এটা ভাই। আচ্ছা, এটা কয় ফিট বাই কয় ফিট? 6 ফিট বাই 7 ফিট। এটা প্রাইসটা কেমন আসবে? এটা প্রাইসটা আসবে 25500 টাকা। ভাই লাস্ট একটা বলে দেন না? 25000 টাকা রাখা যাবে। 25000 টাকা হলে খাটটা বিক্রি করে দিবেন? জি। আচ্ছা, এদিকে যে খাটটা দেখাইতেছিলেন, ওয়াও ভাই খুবই সুন্দর লাগতেছিল এই খাটটা ভাই। এটা লেগ সাইড হেড সাইড সেম ডিজাইন? এটা হেড সাইড, খুবই সুন্দর নকশা। এটাও ফুল বক্সে আছে ভাই। এটা যদি সেমি বক্সে নিতে চাই সেমি বক্সে নিতে পারবে, ফুল বক্সে নিতে চাইলে ফুল বক্সেও নিতে পারবে। আচ্ছা, প্রাইসটা যদি বলেইতেন? এর প্রাইসটা ফুল বক্সে নিতে গেলে 42000 টাকা পড়বে, সেমি বক্সে নিতে গেলে 38000 টাকা পড়বে। আচ্ছা, ডিসকাউন্ট করছেন তো ভাই? জি ভাই মনে আছে না যে ডিসকাউন্ট করেছেন না ভাই ডিসকাউন্ট করে বলেছি আচ্ছা এরপরে কি কালেকশন দেখাবেন জয় ভাই জি এরপর হচ্ছে আরেকটা পিছনে একটা লেকার করা একটা খাট আছে ডিম মডেল বলে ডিম মডেলের খাট সেল লেকার করা না জি জি লেকার করা ধুলাবালি পড়ে রয়েছে জি বেশ দেখেন মুসা দিলে কোনো চকচক করব দেখতে পাচ্ছেন কি চকচক করতেছে এটা হেভেল লেগ সাইড আর এদিকে মানে দুইটাই একই ডিজাইন জি সেম ডিজাইন এটা বক্সে মানে সেম বক্সে হবে এটা প্রাইসটা কেমন আসবে এটা প্রাইসটা 52000 টাকা লাস্ট কত রাখবেন ফিক্সড 50000 রাখা যাবে 50000 টাকা বিক্রি করে দিবেন জি আচ্ছা জয় ভাই এরপর কি কালেকশন দেখাবেন আমি এরপর একটা সোফা দেখাবো সোফা দেখাবে জি সোফা এটা কি কাঠের তৈরি ভাইয়া এটা চিটাগং সেগুন কাঠের ভাই চিটাগং সেগুন কাঠের জি বেশ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর নকশাটা এটা কি পায়া ভাই এটা ভিক্টোরিয়া শেপের ভিতরে বাগপায়া বলে যেটাকে বাগপায়া জি বাগের পায়ার সিস্টেম এটা পুরোটা বাগের পায়ার মতো করে দিয়েছে জি জি এটা আপনার 221 নাকি জি 221 এটা আচ্ছা হাতা সাইজটা কত থাকবে 5 ইঞ্চি ভাই 5 ইঞ্চি পাকা আছে তো এই যে দেখেন ভাই আপনি ডুপ্লিকেট কোনো কথাবার্তা বলতেছেন না ভাই আপনি একদম টেপ দিয়ে মেপে দিবেন হাতাটা কত আছে জি এটা হাতার মাপ দিয়েছি ভাই পায়ার মাপটা হচ্ছে 5.5 আছে পায়াটা 5.5 হবে জি 5.5 হবে আচ্ছা আর টি টেবিলে তো ভাই নকশা দেখতে পাচ্ছিলাম না না টি টেবিল ভাই এটা নকশা করেও যদি কেউ চায় কোন ভিউয়ার্স দিতে পারবো নকশা ছাড়া চাইলেও দিতে পারবো আর হাইটে কত ইঞ্চি হবে এদিকে সলিড 2 ইঞ্চি ভাইয়া 2 ইঞ্চি আর এদিকে তো সম্পূর্ণ এক কাটাই নাকি জি জি আচ্ছা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ফাইবারটা কিন্তু অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে এটা আপনার 221 নাকি জি 221 এটা আচ্ছা এটা প্রাইসটা কেমন আসবে এটা প্রাইসটা আসবে ভাই 62000 টাকা লাস্ট কত রাখবেন 55000 টাকা হলো ছেড়ে দিব এটা 55000 টাকা হলে বিক্রি করে দিবেন 55000 টাকা সম্মান করেন ভাই খালি একদম বলেন না ইনশাআল্লাহ ভাই আচ্ছা এরপর একটু সিম্পলের ভিতর খাট দেখান না ভাই জি এদিকে যেটা দেখতে পাচ্ছিলাম এটা কি কাঠের হবে এটা 5 ফিট 7 ফিট ভাই এটা হচ্ছে চিটাগং সেগুন কাঠের 5 ফিট বাই 7 ফিট হবে এটা প্রাইসটা কেমন আসবে এটা প্রাইসটা ফিক্সড ভাই কোনো ডিসকাউন্ট না ফিক্সড 16500 টাকা করে 16500 টাকা চিটাগং সেগুন কাঠের খাট জি 16500 ভাই 100% ভাই মিস্ত্রি এনে চেক করব 100% একজন না ভাই 10 জন নিয়ে আসুক সমস্যা নাই আমাদের সমস্যা নাই তো না আচ্ছা এরপরে কি কালেকশন দেখাবেন এরপরে আর একটু কম বাজেটের ভিতর কিছু খাট দেখাবো এটা কি কাঠের হবে চিটাগং সেগুন কাঠের জি সিম্পলের ভিতরে রাখার চেষ্টা করছেন জি জি সিম্পলের ভিতরে আচ্ছা অনেকে সিম্পলের ভিতরে খোঁজে জি 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 একটু কম বাজেটের ভিতরে একটু সিম্পলের মধ্যে খোঁজে সেই ক্ষেত্রে আপনি এটা দেখতে পারেন আচ্ছা এটা হবে হেড সাইড এটা হেড সাইড এটা লেগ সাইড এটা লেগ সাইড এটা প্রাইসটা কেমন আসবে এটা প্রাইসটা আসবে মাত্র 19500 টাকা ভাই ভাই লাস্ট কত রাখবেন 18500 টাকা ফিক্সড রাখতে পারেন 18500 টাকা জি অরিজিনাল সেগুন কাঠের 100% আচ্ছা এরপর কি কালেকশন আছে আরেকটা সিম্পলের মধ্যে একটা ইয়া আছে দেখেন সিম্পলের ভিতরে খাট কম কাটিং এর মধ্যে না এটা হেড সাইড এটা হবে লেগ সাইড এটা 6 ফিট বাই 7 ফিট এটা সাইজটা সেমি বক্স না বক্স সেমি বক্সে আছে আচ্ছা এটা প্রাইসটা কেমন আসবে এটা প্রাইসটা আসবে মাত্র 25500 টাকা ভাই লাস্টে বলে দেন না কত রাখবেন 24500 টাকা ফিক্সড রাখতে পারবো 24500 টাকা ভাই 500 টাকা বাদ দিয়ে 24 রাখেন না ভাই ভাই কেমনে বলেন পারবেন রে ভাই আপনি না পারলে আর কি পারবেন আচ্ছা ঠিক আছে ভাই জান আপনার জন্য 500 টাকা ডিসকাউন্ট এদিকে তো আরেকটা খাট দেখতে পাচ্ছিলাম জি ভাই এটা ডিম মডেলের ভিতরে নাকি জি ডিম মডেলের ভিতরে আচ্ছা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই খাটটা কিন্তু ঘাড়ি নকশা অনেক সুন্দর লাগতেছিল ফাইবারটা কিন্তু অনেক সুন্দর ফাইবার আছে এটা লেগ সাইডটা ভাই লেগ সাইডটা কি সিম্পলের ভিতরে জি সিম্পলের ভিতরে আচ্ছা এটা প্রাইসটা কেমন আসবে এর প্রাইসটা 24500 আসবে লাস্ট কত রাখবেন ফিক্সড 22500 টাকা রাখবেন 22500 টাকা বিক্রি করে দিবেন জি জয় ভাই জি ভাই ভাই এরপরে কি কালেকশন দেখাবেন ডাইনিং টেবিল দেখাবো ভাই ডাইনিং টেবিল দেখাবেন জি ডাইনিং টেবিল ভাই এটা কি কাঠের হবে চিটাগং সেগুন কাঠের ভাই চিটাগং সেগুন কাঠের জি এটা কি পায়া ভাই এটা ভিক্টোরিয়া শেপের এই যে পায়াটা দেখেন ভাই তাহলে বুঝতে পারবে যে এত সুন্দর ফাইবার ভাই বাগের মতন রয়ে রয়েছে ভাই বাগের যেমন ডোরাকাটা রাগ এমন লাগতেছে জি ভাই বেশ দেখতে পাচ্ছেন এটা পায়াটার সাইজ কত থাকবে এটা 5.5 ভাই 5.5 থাকবে জি জি আচ্ছা এটা দুইটা সাইজ আছে একটা 5 ফিট বাই 3 ফিট আর 6 ফিট বাই 3.5 ফিট এটা দুটো সাইজ হয় আচ্ছা এটা প্রাইসটা কেমন আসবে জি এটা প্রাইসটা হচ্ছে 5 ফিট বাই 3 ফিট যেটা সেটা প্রাইসটা পড়বে 32000 টাকা আর যেটা হচ্ছে আপনার 6 ফিট বাই 3.5 ফিট সেটার প্রাইসটা আসবে 37000 টাকা ডিসকাউন্ট দিয়ে বলছেন তো ভাই ডিসকাউন্ট এখান থেকে ডিসকাউন্ট 35000 টাকা আমি 6 ফিট বাই 3.5 ফিট যেটা সেটা রাখতে পারবো আর 5 ফিট বাই 3 ফিট যেটা সেটা আমি ডিসকাউন্ট দিয়ে 31000 টাকা রাখতে পারবো ফিক্স আচ্ছা এরপরে কি কালেকশন দেখাবেন এরপরে এই পাশে আরো শোকেস আছে ভাই একটু শোকেস দেখাবো শোকেস দেখাবেন জি আচ্ছা এটা কি কাঠের ভাই সামনে যেটা আছে এটা চিটাগং সেগুন কাঠের ভাই এটা সাইজটা যদি বলে এটা 5 ফিট বাই 6.5 ফিট 5 ফিট বাই 4.5 ফিট 6.5 ফিট 6.5 ফিট হবে আর সেলফের কাঠগুলো কি কাঠ হবে এটা এটা সেলফের বোর্ড ইউজ করা ভাই বোর্ড ইউজ করছেন আচ্ছা এটা প্রাইসটা কেমন আসবে এটা প্রাইসটা আসবে মাত্র 17500 টাকা লাস্ট কত রাখবেন 16500 টাকা ফিক্স 16500 টাকা ফিক্সড আচ্ছা এরপর কি কালেকশন দেখাবেন ভাই এরপর এই যে জি ভাই রাজিকে একটু সিকোয়েন্স দেখতে পাচ্ছিলাম এটা কি কাঠের হবে এটা চিটাগং সেগুন কাঠের ভাই চিটাগং সেগুন কাঠের জি বেশ দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার লাগতেছিল মাঝখানে তিনটা ডেরা দুই পাশে দুইটা পাল্লা আর এটার পায়াটা দেখি ভাই একটু অন্যরকম ভাই পিলারের মডেলটা জি 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 বেশ দেখতে পাচ্ছেন পিলারের মডেলটা একটু অন্যরকম দেওয়ার চেষ্টা করছি ওই যে একটু আগে যে বললাম ভাই পাঁচটা খাট এক প্রবাসী ভাই নিছে এটার সাথে এটাও আছে ভাই আচ্ছা ফাইবারটাও দেখেন ভিউয়ার্স খালি ডিজাইন দেখবেন আপনারা একটু ফাইবারটাও দেখেন অনেক সুন্দর ফাইবার আছে দেখেন পায়াটা বিশেষ করে অনেক সুন্দর এবং কানিস্টাতে কোনো খুবই চমৎকার নকশা করা আছে উপরে সাইডটা ভালো হবে না জি ভাই আচ্ছা এটা সাইজটা যদি আরেকবার বলে দিতেন এটা 6 ফিট বাই 7 ফিট এটা প্রাইসটা কেমন আসবে এটা প্রাইসটা ভাই 38000 টাকা লাস্ট কত পর্যন্ত রাখবেন লাস্ট 36000 টাকা রাখতে পারবো 36000 টাকা হলে বিক্রি করে দিবেন এটা ভিতরে ভাই ফুল সেগুন কি ফুল সেগুন জি আবার এটা আরেকটা জিনিস দেখেন আমি ভিউয়ারদেরকে দেখাই পাল্লাটা খুলে বেশ দেখতে পাচ্ছেন 1 ইঞ্চি থাকবে নাকি জি আপনি দেখেন একটু আচ্ছা 1 ইঞ্চির কাছাকাছি জি আচ্ছা এরপরে কি কালেকশন দেখাবেন জয় ভাই এরপরে দেখাবো ভাই সোফা সোফা দেখাবেন আচ্ছা এই সোফা মানে এদিকে ভাই জি এই পাশে এগুলো কি কাঠের সোফা চিটাগং সেগুন কাঠের ভাই চিটাগং সেগুন কাঠের এটা কি মডেল সেমি ভিক্টোরিয়া বলে এটাকে সেমি ভিক্টোরিয়া জি আচ্ছা এটা 2 to 1 দুইটা সাইড টেবিল একটা টি টেবিল থাকবে জি আচ্ছা এটা প্রাইসটা কেমন হবে এটা প্রাইসটা পড়বে ভাই মাত্র 40000 টাকা ভাই মাত্র বলেন না একটু ডিসকাউন্ট করে দেন ভাই 2000 টাকা ডিসকাউন্ট করে 38000 টাকা রাখতে পারবেন 38000 টাকা বিক্রি করে দিবেন আচ্ছা এর পাশে আরো কয়েকটা শোকেস আছে চলে একটু দেখতে দেখেন আপনার কি সেমি টাইটানিক নাকি না ভাই সেমি টাইটানিক না এটা একটা টাইটানিকের ভিতরেই এটা খুব উপরে ডিজাইন করে কাস্টমাইজ করে এটা গ্লাস শোকেস না জি গ্লাস শোকেস গ্লাসগুলো কত মিলি 10 mm জি আচ্ছা এটা প্রাইসটা কেমন আসবে এটা প্রাইসটা পড়বে 38000 টাকা ভাই কত রাখবেন 35000 টাকা ফিক্স রাখতে পারবো 35000 টাকা বিক্রি করে দিবেন জয় ভাই এদিকে একটি ওয়ার্ডরোব দেখতে পাচ্ছিলাম এটা কি কাঠের হবে এটা চিটাগং সেগুন কাঠের চিটাগং সেগুন কাঠের জি বাইরের কাঠের অংশগুলো প্রত্যেকটা চিটাগং সেগুন ভিতরে যে কাঠের অংশ প্রত্যেকটা হচ্ছে আকাশমণি কাঠ ইউজ করছেন জি প্রত্যেকটা আকাশমণি কাঠ ইউজ করা এটার প্রাইসটা কেমন আসবে ভাই এর প্রাইসটা 20000 টাকা আসবে ভাই লাস্ট কত রাখবেন এটা লাস্ট 18500 টাকা রাখা যাবে 18500 টাকায় বিক্রি করে দিবেন জি আচ্ছা নিচে আরেকটি ওয়ার্ডরোব দেখতে পাচ্ছিলাম এটা কি কাঠের হবে এটা চিটাগং সেগুন ভাই এটা সাইজটা যদি বলে দিতেন এটা সাইজটা 4 ফিট বাই 5 ফিট এটার ভিতরে কাঠগুলো চিটাগং গামারি ইউজ করা ভিতরে হবে চিটাগং গামারি জি চিটাগং গামারি তো সাদা হয়ে থাকে না জি জি যে অরিজিনাল চিটাগং গামারি যেটা সেটা সাদা হয়ে থাকে দবদবা জি আর এই কাঠের থিকনেস গুলো একটু দেখেন ভিউয়ারদেরকে সবচেয়ে বেস্ট হবে আচ্ছা জি ভিউয়ার্স মি আপনাদের সুবিধা থেকে একটু পাল্লার ডিজাইনটা একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন পাল্লার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর লাগতেছিল মানে আস্তে একটা ফুল ফুটে রয়েছে এমন লাগতেছে চারটার এক পাল্লা থাকতেছে জি জি আচ্ছা এটা প্রাইসটা কেমন আসবে এর প্রাইসটা আসবে 23500 টাকা লাস্ট কত রাখবেন 22500 টাকা ফিক্সড রাখবেন 22500 টাকা বিক্রি করে দিবেন আচ্ছা এরপরে কি কালেকশন দেখাবেন ভাই এই পাশে ড্রেসিং টেবিল দেখাবো ভাই ড্রেসিং টেবিল দেখাবেন জি আচ্ছা এটা কি কাঠের হবে অনেক মা বোনদের ড্রেসিং টেবিল প্রয়োজন হয় এটা কি কাঠের সাজার জন্য চিটাগং সেগুন কাঠের ভাই চিটাগং সেগুন কাঠের এটা কয় ফিট বাই কয় ফিট আছে এটা 3 ফিট বাই 6.5 ফিট আছে 3 ফিট বাই 6.5 ফিট হবে আচ্ছা এটা প্রাইসটা কেমন আসবে এটা প্রাইসটা আসবে মাত্র 13000 টাকা ভাই লাস্ট কত রাখবেন 12500 টাকা ফিক্স রাখতে পারবো আচ্ছা এদিকে তো আরেকটি ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছিলাম এটা কি কাঠের হবে এটাও চিটাগং সেগুন কাঠের এটা ভিতরে বাইরে যত কাঠের অংশ আছে প্রত্যেকটা কাঠের অংশ চিটাগং সেগুন কাঠের অল সেগুন জি অল সেগুন এই যে সেলফের যেগুলো কাঠ আছে প্রত্যেকটা সেলফের যেগুলো কাঠ আছে প্রত্যেকটা আচ্ছা এটা প্রাইসটা কেমন আসবে এটা প্রাইসটা আসবে 18500 টাকা লাস্ট কত রাখবেন 16500 টাকা ফিক্স রাখতে পারবো 16500 টাকায় বিক্রি করে দিবেন জয় ভাই জি ভাই ভাই এরপরে কি কালেকশন দেখাতে যাচ্ছিলেন একটু কম দামে যারা সোফা সেট ইউজ করতে চাচ্ছে সেই ক্ষেত্রে কোন সোফা সেট দেখাবো এটা কি কাঠের সেগুন কাঠের 100% চিটাগং সেগুন কাঠের চিটাগং সেগুন কাঠে এটা 2 to 1 না 2 to 1 শর্ট সোফা বলে এটাকে টি টেবিল শুধু একটা টি টেবিল পাবেন বড় আচ্ছা এটা প্রাইসটা কেমন আসবে এটা প্রাইসটা আসবে ভাই 24500 টাকা লাস্ট কত রাখতে পারবেন ফিক্স 22500 টাকা রাখতে পারবেন 22500 টাকায় বিক্রি করে দিবেন আচ্ছা জয় ভাই ভিডিওটা আর বড় করতে যাচ্ছিলাম না ভাই ভিডিওটা শেষ করার আগে আপনাদের শপের আসার অ্যাড্রেসটা আরেকবার জানতে যাচ্ছিলাম জি ঢাকা বাড্ডা শাহাদাতপুর বাসতলা ক্যাম্বিয়ান স্কুল এন্ড কলেজের পিছনে অথবা নূরের চালা ভূমি অফিসের সামনে স্ক্রিনে দেওয়া নাম্বারটা থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আসলেই হবে আচ্ছা জি বেশ আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বিডি বাংলা ব্লগ চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ।